নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি সমর্থনযোগ্য মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটার অপশানে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন আমরা উৎসাহিত বোধ করব আসি মূল প্রতিবেদনে আর্জিকর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল মানুষ রাস্তায় নেমেছে বিশেষ করে মহিলারা যে মহিলাদের সন্তুষ্ট করবার জন্য মুখ্যমন্ত্রী বারে বারে তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সরকারের আওতায় বা সরকারের নিয়ন্ত্রণে আনতে চেয়েছেন বা তাদের সমর্থন কিভাবে পান সদা সর্বদা তিনি তাদের জন্য ভেবে পাঁচশো টাকা থেকে কখনো হাজার টাকা কখনো কন্যাশ্রী এই সমস্ত প্রকল্প তিনি করে চলেছেন তার মূল উদ্দেশ্য এই মহিলা সমাজটাকে তাদের যাতে সমর্থনটা তিনি পান সেই মহিলারাই রাস্তায় নেমেছে মুখ্যমন্ত্রী যার পরাই অস্বস্তিতে চিন্তিত এবং তার যে সমস্ত মন্তব্য সাম্প্রতিক অতীতে আমরা শুনেছি তা থেকেও স্পষ্ট এবং আজ তিনি রাস্তায় নামছেন আমার আজকের প্রতিবেদন সেই নামা বা ওঠার জন্য নয় আপনারা দেখেছেন যে চোদ্দোই আগস্টের রাত্রিবেলায় যখন মেয়েরা পুরো এই পশ্চিমবাংলার রাজপথ গলিপথ দখল করলো সেই সময় কি স্বতঃস্ফূর্ততা সবার মধ্যে লক্ষ্য করা গেছে এইখান থেকেই চিন্তিত হয়ে আজকে রাস্তায় নামছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে সমস্ত বুদ্ধিজীবীরা সাধারণ মানুষ বা সোশ্যাল মিডিয়ায় যাদের চটি বলে উপাধি দিয়েছেন তো সেই সমস্ত অনুপ্রাণিত বুদ্ধিজীবীরা আজকে নিশ্চিতভাবে রাস্তায় থাকবেন নিলজ্জতার আবার পরিচয় দেবেন এটুকু আমরা আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা ভাজন এরা খুব আশেপাশে থাকবেন না হলে ভাতা বিভিন্ন অনুদান বিভিন্ন প্রকল্প তাদের সামনে আসবে না তাদের ভরণ পোষণটা অসম্পূর্ণ থাকতে পারে এই আশঙ্কায় তারা কিন্তু আজকে রাস্তায় নামবেন এতদিন যাদের মুখে একটা কোনো কথা শোনা যায়নি মোমবাতি দেখা যায়নি সেই সমস্ত বুদ্ধিজীবীরা কিন্তু আজকে রাস্তায় থাকবেন এটার জন্য আপনারা একটু কান খোলা রাখবেন তারা কি বলছেন আর আরজিকরের ওই মাঝরাতে যে ধ্বংসলীলা চলেছে সেই ধ্বংসলীলার বিরুদ্ধে আজকে দেখবেন কত রং চড়াবেন সর্বতভাবে একটা অংশ বলার চেষ্টা করেছেন করিয়েছেন তাদের একটা অংশ যে রাজনীতির রং আনবেন না অথচ এই পুরো ঘটনাটাই রাজনীতিতে মোড়া আজকে এই রাজনীতির ছত্রছায়ায় থেকে সঞ্জয় রায়রা এত বলিয়ান হয় আজকে সন্দীপ ঘোষরা পদত্যাগ করার পরেও আবার চার ঘন্টার মধ্যে প্রাইস পোস্টিং পান আজকে দলেরই নেতা যারা এই চিকিৎসা বিজ্ঞানের সাথে রয়েছেন তারা যখন মুখ খুলছেন একটা হসপিটালের অরাজক অবস্থার মধ্যে সরকারি চিকিৎসকরা যখন সচ্চার সেই সময়েও তারা কিচ্ছু একটা বাক্য উল্লেখ করেননি তারা বলতে এই বুদ্ধিজীবীরা অনুপ্রাণিত বুদ্ধিজীবীরা আস্থাভাজন বুদ্ধিজীবীরা ভাতাপ্রাপ্ত বুদ্ধিজীবীরা আজকে রাস্তায় থাকবেন সদর্পে থাকবেন তাদের নিলজ্জতার পরিচয় আবার দেবেন এটাই আমরা দেখতে চলেছি এরা প্রশ্ন করবেন না যে একটা মেয়েকে এই সুন্দর ভবিষ্যৎ সম্পন্ন আমাদের আমার আপনার জীবন রক্ষায় যে নিজের জীবনকে বাজি রেখেছে তার এইভাবে অকালে চলে যেতে হলো কিভাবে হলো একটা মানুষের দ্বারা নয় অনেকগুলো পিসাজ শকুনের দ্বারা এ চলে গেল অকালে কেন গেল কেন ওই সঞ্জয় রায় নামে একজন সিভিককে শুধুমাত্র ধরে সরকার তার দায় সারতে চাইল এবং প্রকৃত দোষীদের আড়াল করবার একটা মরিয়া প্রয়াস আদালত যেখানে ভৎসনা করেছে এই সরকারকে সেখানেও কিন্তু এই বুদ্ধিজীবীরা এই যাদের আপামর মানুষ চটি চাটা বলছেন আমি সেটা বলবো না কিন্তু এই বুদ্ধিজীবীরা ভাতাজীবী তাদের পেটের জন্য তাদের বেঁচে থাকার জন্য তারা অন্যায়কে প্রশ্রয় বারে বারে দিয়ে এসেছেন অতীতে এগারো বছর বারো বছর ধরে আবার আজকে দেবেন এটা দেখার জন্য আপনারা বসে থাকুন আপনারা নিশ্চিত এটা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তাদের মিছিল আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতে